কি সময়ের দুটি বেগুন গাছ দেখুন, এটার অবস্থা দেখুন, আর আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা কত বড় হয়েছে, দেখুন বেগুন গাছটার চেহারা দেখুন। একই সঙ্গে এটা কিন্তু, এটা হয় সব গাছের ক্ষেত্রেই হয়, একটা গাছ খুব বৃদ্ধি হয় আর একটা গাছ কিন্তু ওরকম হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি, লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বলুন। প্রথমে একটা ভালো খবর দিই, আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপটাই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় হয়েছে। বন্ধুরা, আমি এর আগে যে বেগুন গাছ কীভাবে বসাবেন মাটি তৈরি নিয়ে দেখিয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। এবার দেখুন বেগুন গাছগুলো যে এত বড় বড় হয়ে গেছে, এখন কিন্তু খাবার দিতে হবে এই সময়তে আমাদের বেগুন গাছগুলো, এবং বেগুন গাছে যে খাবার দরকার পড়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যে খাবারটা কীভাবে বুঝবেন যে বেগুন গাছে এবার খাবার দিতে হবে। 2 তারিখ থেকে বন্ধুরা আবার বৃষ্টি হবে, কিন্তু তাহলেও আমাদের কিন্তু খাবার দিতে হবে। খাবার, বেগুন গাছ কিন্তু ভীষণ খাবার পছন্দ করে, তাই আমাদের খাবারটা কিন্তু এই মুহূর্তে দিতে হবে। এবার খাবারের যে প্রয়োজন আছে সেটা আজকে আপনাদেরকে আগে প্রথমে দেখাবো, তারপর কি কি খাবার দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, খেয়াল করুন, আমি কিন্তু এই গোড়াগুলো কিন্তু ফাঁকা করে দিয়েছি, দেখতে পেয়েছেন ফাঁকা করে দিয়েছি। আপনারাও কিন্তু ফাঁকা করে দেবেন। দেখুন এইখানে যে ডালটা বেরিয়েছে, এই ডালটাকেও কিন্তু আমি ভেঙে দেব। নিচেটা সবসময় ওপর থেকে যে ডালগুলো বেরোবে, ধরুন এখান থেকে যে ডালগুলো বেরোবে, এই ডালগুলো আমি রাখবো, নিচেটা পুরো ফাঁকা করে দিলাম। এটাও দেখুন, এটাও তাই, এখানে এই পাতাগুলোকে এরকম নিচের দিকে পাতাগুলোকে কেটে দেবেন, ভীষণ কাঁটা, আমি এটা কেটে দিচ্ছি। দেখুন পাতাগুলো আমি কেটে দিলাম, দুটো পাতা কেটে দিয়েছি, নিচেটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেল। এবারে দেখুন এই যে যে জাতের এই হচ্ছে বেগুন গাছটা, পাতা একটু একটু সবুজ রঙের হয়, কিন্তু দেখুন পাতাটার মধ্যে একটু সাদাটে ভাব এসেছে, তার মানে এখানেই বুঝতে হবে কিন্তু আমাদের কিন্তু খাবারের প্রয়োজন, তাই আমাদের খাবারটা কিন্তু এই মুহূর্তে দিতে হবে। আমি কিন্তু আপনাদের যে বসানোর ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আমি কোনো রকম কোনো খাবার কিন্তু ইউজ করিনি। আপনাদের বলেইছিলাম যে 20-21 দিন হবে তারপর আমি কিন্তু খাবার দেব, তারপরে আমি কি খাবার দিচ্ছি সেটাও ভিডিও করে আপনাদেরকে দেখাবো। দেখুন ভালো করে দেখুন, দেখতে পেয়েছেন বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে বেগুন গাছগুলো। তাহলে বন্ধুরা দেখলেন যে খাবার আমাদের প্রয়োজন হলে কি করে বুঝবো, গাছের ডগগুলো দেখলেই বুঝতে পারা যাবে যে বেগুন গাছের আমাদের খাবার দিতে হবে। এবার রোগ পোকা নিয়ে একটু বলি, বেগুন গাছে কিন্তু ভীষণ রোগ পোকা লাগে, বিশেষ করে যখন নলি পোকা দেখবেন গাছগুলো এরকম ঢলে যাচ্ছে, তা আমাদের কিন্তু তাদের পার্টিকুলার ওষুধ আছে, সেই ওষুধগুলোর কিন্তু ভীষণ দাম। কিন্তু আমরা যেসব ওষুধগুলো রাখি প্রতি সপ্তাহে কিন্তু অল্টারনেট করে আমরা কিন্তু ওষুধগুলো দেব, এবং আমাদের কাছে ভিটামিন থাকলে দেব, আমাদের কাছে সিউডস, আমার এই যে মিশ্র সার আছে তাতে সিউডস মেশানো আছে, এবং আমার কাছে বায়োভিটা এক্স যেটা আমি স্প্রে করব সেটা কিন্তু হচ্ছে সিউডের লিকুইডটা, সেটা কিন্তু আমরা দেব, তাতে গাছগুলো ভালো থাকবে। এবার আমি এখানে কি খাবারটা দিচ্ছি দেখুন, এই দেখ এটা হচ্ছে মিশ্র সার, এটা আমি করে রাখি, দেখুন এই মিশ্র সার এই যে বাটিতে নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আপনাদের হচ্ছে আমি যে বাড়িতে তৈরি পাঁক করেছিলাম, পাঁকটা দেখুন কীরকম হয়েছে। আপনাদের যদি মনে হয় যে পাঁকটা কীভাবে তৈরি করেছি, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এইটা যদি কারুর কাছে না থাকে যে দিতে হবে, এটা কোনো মানে নেই, এটা আমি গাছের জন্য তৈরি করেছিলাম তাই কিন্তু আমি দিচ্ছি। কিন্তু এই সময় এই মিশ্র খাবারটা দিতে হবে, আমরা অর্গানিকভাবে দেব, আমি একটুখানি রাসায়নিক দেব, সেটা কী রাসায়নিক দিচ্ছি এবং সেটা দিতেই হবে। অর্গানিক যদি কারুর কাছে থাকে সেটাও দিতে পারেন, আর আমার কাছে রাসায়নিক আছে, আমি রাসায়নিকটা দেব। আর আমি এর সঙ্গে এই পাঁকটার সঙ্গে এইটা মিশিয়ে দেব। এবার একটা গাছে আমি কিন্তু খাবার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর পরপর আমি গাছগুলো পরে খাবার দিয়ে দেব। বন্ধুরা দেখুন একটা কথা বলি, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি খাবারটা দেবো এই যে 2 তারিখ থেকে জল হবে, তাহলে এটা ধুয়ে যাবে না, ধুয়ে যাবে না, আমি কি করি এই খাবারটা দেবো, এইগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে জড়ো করে আমি একটা চিকচিকি বেঁধে দেবো, না হলে একটা বস্তা দিয়ে আটকে দেবো। কারণ আমার এখন এই মুহূর্তে 3টে বড় গাছ আছে, তাই আমি এগুলোকে এইভাবে খাবার দেবো। দেখুন এবার আমি কি কি খাবার দিচ্ছি। বন্ধুরা এই মিশ্র সারটার মধ্যে দেয়া আছে সর্ষের খোল আছে, নিম খোল আছে, বাদাম খোল আছে,
হাড়গুড়ো আছে, শিংকুচি আছে, রক্ত সার আছে, ধর্বী গোল্ড বলে একটা সার দেয়া আছে। আমার কিন্তু মিশ্র সারের আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। এগুলো কিন্তু দেয়া আছে, আর এটা মাসে যদি একবার দেয়া যায় গাছের জন্য কিন্তু ভীষণ ভালো। সব গাছেতেই কিন্তু এটা আমরা দিতে পারি। আর এই যে পাঁকটা বন্ধুরা, এই পাঁকটা হচ্ছে যে আমি দেখিয়েছিলাম, এর মধ্যে কিন্তু মাছের তেল পোঁটা থেকে আরম্ভ করে সবটাই দেয়া আছে। আর মাছের তেল পোঁটা যে গাছের জন্য কতটা ভালো এবং বিশেষ করে এই সময়তে, সেটা নিয়েও আমার কিন্তু ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। পাঁকটা আমি বলবো আপনারা প্রত্যেকে একটু করে পাঁক বাড়িতে তৈরি করে রাখুন। এরপরে যে আমরা যে ফেব্রুয়ারি মাসে যে লেবু গাছের ফুল নেব, এখানে সেখানেও কিন্তু পাঁক ব্যবহার করব, পাঁকটা অন্যভাবে ব্যবহার করব, সেটা কিন্তু আপনারা ভিডিওগুলো খেয়াল করবেন, আপনাদেরকে আমি কিন্তু দেখাবো। প্রথমেই যেটা দেব বন্ধুরা, এই দেখুন আমি মিশ্র সার দিচ্ছি, মিশ্র সার দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল এখন প্রয়োগ করব না, কারণ যথেষ্ট। আর বেগুন গাছ, কফি গাছ, এরা কিন্তু খাবার ভীষণ পছন্দ করে বন্ধুরা, তাই আমি একটু বেশি করেই খাবার দিয়ে দিলাম। এরপর যেটা দেব, আমার তৈরি করা যে পাঁক রয়েছে সেই পাঁক আমি একটু দিয়ে দেব। এই যে দেখুন, এই পাঁক দিয়ে দিলাম। এটা কারোর কাছে না থাকলে আমি আগেও বলেছি যে দিতেই হবে, তার কোনো মানে নেই, আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। আর আপনারা, আমি বলবো যে আপনারা একটুখানি করে এটা করে রাখুন, এটা কিন্তু ভীষণ কাজের। এরপর যেটা বন্ধুরা রাসায়নিকভাবে যেটা আমি দেব বলেছিলাম, সেটা হচ্ছে পটাশ। এই যখনই বেগুন গাছে ফুল আসবে তখনই আমাদের কিন্তু পটাশের প্রয়োজন হয়। কেউ কলার খোলা দিতে পারেন, না হলে মিউরোপ পটাশ দিতে পারেন। মিউরোপ পটাশ বলতে লাল যে পটাশটা, সেটা দিতে পারেন। আমি কিন্তু এখানে দিচ্ছি, দেখুন আমি আর বার করছি না কৌটো থেকে। এই দেখুন, এটা হচ্ছে 0050, এটা হচ্ছে পটাশ। এটাও আমি কিন্তু একটুখানি দেব, এটা কিন্তু দিতেই হবে, কলার খোলা ভিজিয়েও দেওয়া যায়। আমি কিন্তু একটু রাসায়নিকই দিলাম, এটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে, এই যে খাবারটা বন্ধুরা দিলাম, এবার এইটা দেব। এটা কি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে খাবারটা আমরা দেব, খাবারটা দেওয়ার কিন্তু 15 দিন পর পাতলা করে আমরা খোল জল দিতে পারি, কিন্তু যেহেতু আমাদের এখনও বৃষ্টির রেসটা কাটেনি বন্ধুরা, তাই আমরা কিন্তু এখানে খোল জল দেব না। আমরা একটা কাজ করতে পারি, ঘুঁটে বা পুরনো যদি গোবর সার থাকে সেটাকে জলে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে পাতলা করে অন্যান্য গাছেও দিতে পারি এবং আমরা কিন্তু এই গাছেও দিতে পারি। আর এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে, এই দেখুন এইটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের গুঁড়োটা আমি দিয়ে দেবো, যেহেতু পাঁকটা লিকুইড আছে, এই পাঁকটার ওপরে আমি দিয়ে দেবো, তাহলে ও খাবারটা আস্তে আস্তে নিয়ে নেবে। এটা হিউমিক অ্যাসিডটা দেবো এই কারণেই হচ্ছে যে খাবারগুলো আমি দিলাম, এই খাবারটা কিন্তু এর হজম করতে সাহায্য করবে এবং শেকড়কে বৃদ্ধি করবে। আমরা যেমন গ্যাস অম্বল হলে ডাইজিন খাই, এগুলো খাই, গাছেরও কিন্তু এটা কিন্তু খাবারগুলোকে হজম করাতে সাহায্য করে এবং শেকড়টাকে বৃদ্ধি করে। হিউমিকের আপনারা অনেকেই জানেন, এর ব্যবহার অনেকেই করেন, আপনারা জানেন অনেকে, আমি অল্প করে বলে দিলাম। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে বেগুন গাছে খাবার দিলাম, কিভাবে বুঝবেন যে খাবারটা দিতে হবে। আমি বলবো আপনারা খাবারটা কন্টিনিউ করে যাবেন, কারণ বেগুন গাছে যদি ফল ঠিকঠাক প্রচুর ফল খেতে হয় খাবারটা কিন্তু দিয়ে যেতে হবে। আমরা মাসে কিন্তু এরকম মিশ্র সার একটা দিতে পারি, কেউ যদি রাসায়নিক দিতে চান রাসায়নিক দিতে পারেন। আমি অল্প একটুখানি শুধু পটাশটা রাসায়নিক দিলাম, বাকিটা কিন্তু আর এখানে কিন্তু কোনো রকম রাসায়নিক কিন্তু আর দেওয়া নেই, সবটাই কিন্তু অর্গানিক। জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি উত্তর দিই, প্রত্যেকে চেষ্টা করি উত্তর দেওয়া। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সবুজের সঙ্গে থাকবেন, আর এইভাবে গাছ করবেন। আর প্রত্যেককে বলবো বন্ধুরা, একটু করে সবজি গাছ করুন, ভীষণ ভালো লাগে, একটা ভীষণ মানে কি বলবো, খুব চটজলদি রেজাল্ট পাওয়া যায়। দেখুন আমি আপনাদের দেখিয়েছিলাম কদিনের মধ্যে, দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এরই আর একটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে একই সঙ্গে আমি বসিয়েছি, এই গাছগুলো এত বড় হয়েছে। এগুলো কিন্তু গাছের মধ্যে এক একটা গাছ কিন্তু এরকম হয়, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান আমি গাছটা নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এই একই বেগুন গাছ কিন্তু, এই বেগুন গাছটা দেখুন, আর আমার সামনে রয়েছে যে বেগুন গাছটা দেখুন, এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন সামনে, এই বেগুন গাছটা কিন্তু একই সঙ্গে একই চারা কিন্তু, কিন্তু এই বেগুন গাছটা দেখুন কতটুকু, এ তো তাও এই দুদিন হলো একটুখানি বেড়েছে, একদমই বাড়ছিল না। এগুলো কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু এরকম হয়। এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তা করি যে এটা কেন হচ্ছে, এটা ওটা খাবার দিন, না এদেরকে এদের মতো ছেড়ে দেবেন, এই গাছটা কিন্তু এবার আস্তে আস্তে বৃদ্ধি হবে। এটাকেও আমি কিন্তু পটিং করব, ভালো খাবার দিয়ে পটিং করব, আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো এর রেজাল্ট কি হচ্ছে।
বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। নমস্কার।